ব্রেকফাস্টে আজকে একটু অন্যরকম চটজলদি একটা খাবার বানিয়ে নেব। যারা প্রাণ হারিয়েছিলেন সেই সমস্ত মানুষজনের নাম খোদাই করে লেখা আছে। এটার নাম ওয়েস্টফিল্ড মল বা সেন্ট্রাল পার্ক। ফেমাস হওয়ার পেছনে আরো একটা বিশেষ কারণ হলো এই যে ফেমাস ব্রুকলিন ব্রিজ, অসাধারণ নাইট ভিউ। হ্যালো সবাইকে, আমি পারমিতা, ইউএসএ লাইফ উইথ পারমিতা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। আজকে শনিবার সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। এখন বেশ অনেকটাই সকাল। ব্রেকফাস্টে আজকে একটু অন্যরকম চটজলদি একটা খাবার বানিয়ে নেব। আজকে আমরা আমেরিকার বেশ কয়েকটা সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব আপনাদেরকে সাথে নিয়ে, সেই সাথে আমেরিকার মানুষজনের লাইফস্টাইল নিয়ে টুকটাক কিছু বিষয় শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটায় আমার সাথে থাকুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। কিন্তু আমি একটা অ্যাভোকাডো নিয়ে নিয়েছি। অ্যাভোকাডোটা আপনারা প্রত্যেকেই চেনেন, তো এটা কিন্তু খুবই হেলদি একটা ফল। এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, প্রোটিন, অনেক ফাইবার রয়েছে, বিভিন্ন রকমের ভিটামিনস, তারপরে গুড ফ্যাটস রয়েছে। তো এটা শুধু খেতে খুব একটা ভালো লাগে না যদিও, কিন্তু যদি এটাকে একটু অন্যভাবে বানানো যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয়। তো আজকে আমি সেরকমই একটা রেসিপি বানাচ্ছি। এটা একটা মেক্সিকান রেসিপি, নামটা হচ্ছে গুয়াকুমোলে। তো এটা আমি শিখেছি হচ্ছে এই সামনেই আমার অ্যাপার্টমেন্টে একটা দিদি থাকে, ও একদিন করে খাইয়েছিল, তো খুবই আমাদের ভাল লেগেছিল, তো সেই জন্য ভাবলাম ট্রাই করি। তো আমি এটা জাস্ট স্যান্ডউইচের মতো করে খাবো, মানে পাউরুটির মধ্যে লাগিয়ে খাবো। তো বানিয়ে নিই চলুন তাড়াতাড়ি। তো এমনিতেই আর কি অ্যাভোকাডোটা একটু নরম হয় মোটামুটি, তো সেটাকে জাস্ট চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিলেই হয়ে যায়। কিন্তু আমি একটুখানি জাস্ট মনে হলো যে একটু শক্ত শক্ত আছে, তো তাই আমি একটু মিক্সার গ্রাইন্ডারে অল্প করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো অ্যাভোকাডো পেস্টটার সাথে মেশানোর জন্য আমি অল্প করে একটু শসা, পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি, সেই সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো কুচি করে, কারণ এটা একটু ঝাল ঝাল টক টক খেতে হয় আর কি, তবেই টেস্টটা ভালো বোঝা যায়। আর এই রেসিপিটার হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে পাতিলেবু। তো পাতিলেবুর রসটা একটু বেশি করে দিতে হয় আর কি। তো মোটামুটি শসার পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে, এখন টমেটোটা কেটে নিচ্ছি। এই যে হয়ে গেছে টমেটোটাও কুচি করে দেওয়া। এইবার আমি এটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচিটা করে দিয়ে দেব, তখন কাটতে মনে নেই, তো এখন আমি কেটে দিয়ে দিচ্ছি। এইবার এই পুরো সব যে কুচি করলাম এতক্ষণ ধরে, তো সেই জিনিসটাকেই আমি জাস্ট ওই পেস্টের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু প্রয়োজন মতো নুন দিয়ে দেব। এখন এটার মধ্যে অনেকটা করে পাতিলেবুর রস দিয়ে দেব। আমি প্রায় ধরুন বেশ বড় সাইজের একটা পাতিলেবুর চার ভাগের তিন ভাগ মতো দিয়ে দিয়েছি, তো মানে একটু টক টক হলে না খুবই ভালো লাগে জিনিসটা। এবার আমি ব্রেডগুলো সেকে নেব। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি। এখানে দেখি লোকজন এই ব্রেডগুলোকে কিন্তু সেঁকে না, এমনি এমনি খেয়ে নেয়, কিন্তু আমি যেহেতু ইন্ডিয়াতেও ব্রেড সেঁকে খেতাম এইভাবে, তো এখানেও আমি একটু সেঁকে নিয়ে তারপরেই খাই। তো হয়ে গেছে ব্রেডগুলো সেঁকা, এবার এটার মধ্যে জাস্ট ওটা ভালো করে লাগিয়ে নেব, দিয়ে স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। স্যান্ডউইচের সাথে একটু আপেল কুচি আর চারটে খেজুর নিয়ে নিলাম। তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন ঝট করে এটা খেয়ে নেব, দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো বেরিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে, এখন আমরা যাব একটা বিশেষ জায়গায়। চলুন আপনারাও সঙ্গে থাকুন। আশা করছি ভিডিওটা দেখতে দেখতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা কোথায় এসেছি। আমেরিকার বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নিয়ে যে ভয়াবহ ইতিহাস রয়েছে তা আপনাদের কারোরই অজানা নয় আশা করি। ঠিক এই মুহূর্তে সামনে যে বড় উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মাথার উপরে একটা সরু চূড়ার মতো রয়েছে, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ম্যানহাটন ডাউনটাউনের বুকেই এক বিশাল শক্তিশালী প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকতো
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আইকনিক টুইন টাওয়ার্স, 110 তলার টাওয়ার ছিল সেই দুটো, যেগুলো তৈরি হয়েছিল 1973 সালে, যার ভেতর প্রায় 50,000 মানুষ কাজ করতেন আর প্রতিদিন প্রায় লাখে লাখে ভিজিটাররা আসতেন। নিউ ইয়র্কের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের মধ্যমণি ছিল এই দুটো বিল্ডিং। 2001 সালে 11 সেপ্টেম্বর ছিল সেই অভিশপ্ত দিন, যে দিনটায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে ম্যাসিভ টেররিস্ট অ্যাটাক হয়েছিল, যেখানে প্রাণ হারিয়েছিলেন প্রায় 3,000 মানুষ। ঠিক এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানেই ছিল সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা টাওয়ার, আর এর কিছুটা পাশে একই রকম ফাঁকা আর একটা জায়গা রয়েছে, সেখানে ছিল দ্বিতীয় টাওয়ারটা। যদিও এই দুটো জায়গাতে আর কোনো বিল্ডিং বানানো হয়নি, এবং সেদিনের সেই দুর্ঘটনায় যে মানুষজন প্রাণ হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যে, তাদের শ্রদ্ধা জানিয়ে এই জায়গা দুটোতে মেমোরিয়াল আর মিউজিয়াম করে রাখা হয়েছে। এটাই এখন বিখ্যাত 9/11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম নামে পরিচিত। অনেকেই আবার এটাকেই ন্যাশনাল সেপ্টেম্বর 11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম বলে চেনেন। এই স্কোয়ার শেপের জায়গাটার ভিতরে কন্টিনিউয়াসলি ওয়াটার ফ্লো হয়ে যাচ্ছে, আর সেই সাথে এর চারপাশে পুরো এই যে দুর্ঘটনাটা ঘটেছিল তার জন্য যারা প্রাণ হারিয়েছিলেন সেই সমস্ত মানুষজনের নাম খোদাই করে লেখা আছে। এই জায়গাটা দেখুন কি অদ্ভুত না স্ট্রাকচারটা, বিশাল বড় কিন্তু এটা। এটার নাম ওয়েস্টফিল্ড মল বা অকিউলাস মল। এটা অ্যাকচুয়ালি একটা ট্রান্সপোর্টেশন হাব। সারা ওয়ার্ল্ডের মধ্যে যত মোস্ট কস্টলি যে রেলওয়ে স্টেশনসগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এইটা। এর ভেতরে প্রচুর দোকানও রয়েছে। চলুন ঝট করে ভেতরটা একটু ঘুরে দেখে আসি। মল থেকে বেরিয়ে পড়লাম এবং 9/11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম সেই জায়গা থেকেও আমরা এখন চলে যাচ্ছি নিউ ইয়র্ক সিটির আর একটা সুন্দর জায়গায়, সেন্ট্রাল পার্ক যাচ্ছি, যেটা নিউ ইয়র্ক সিটির সবচেয়ে সুন্দর একটা পার্ক আর যেটাকে নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র বলা যায়। নিউ ইয়র্ক সিটিতে অনেক পার্ক আছে কিন্তু সেন্ট্রাল পার্কটা হচ্ছে সবচেয়ে বড় আর সব থেকে সুন্দর। প্রত্যেকটা সিজনেই এই সেন্ট্রাল পার্কটা একদম অসাধারণ হয়ে ওঠে। ফল সিজন হোক, সামার হোক, উইন্টার হোক, মানে উইন্টারের স্নোতেও অপূর্ব লাগে। সেন্ট্রাল পার্ক ফেমাস হওয়ার পেছনে আরও একটা বিশেষ কারণ হলো হলিউড মুভি সিরিয়ালগুলো শুটিং এখানে হয় আর বেশ কিছু বলিউড মুভি শুটিংও এখানে হয়েছে। মনে আছে আপনাদের কাল হোনা হো সিনেমাটার কথা? সেই বিখ্যাত সিনেমাটার শুটিংও কিন্তু এখানেই হয়েছে। এই পার্কে প্রচুর ব্রিজ রয়েছে, তার মধ্যে একটা ব্রিজে এখন আমরা উঠেছি। ব্রিজ থেকে চারপাশটা অসাধারণ লাগছে, বিশ্বাস করুন। আর এখানে সেন্ট্রাল পার্কটা ঘুরতে আসার সব থেকে ভালো সময় হচ্ছে এই সামারের টাইমটা, খুবই ভালো লাগে কারণ চারপাশটা একদম সবুজ হয়ে থাকে আর সবুজ দেখতে কার না ভালো লাগে বলুন। এখানে আমেরিকায় জানেন তো মানুষ খুবই বিজি স্কেডিউলের মধ্যে দিয়ে যায় সপ্তাহে 5টা দিন, কিন্তু উইকেন্ডের ছুটিটা তাদের কাছে যেন একদম উৎসবের মতো হয়, এদিক ওদিক সব ঘুরতে বেরিয়ে পড়ে। আর এখানে বড় শহরগুলোতে যেহেতু খুবই উঁচু উঁচু একদম আকাশ ছোঁয়া বিল্ডিং, রাস্তাঘাট এসব রয়েছে, তো সেখানে কোনো গাছপালা দেখতে পাওয়া যায় না, তো এখানের লোকজন ফ্রেশ এয়ারে কিছুটা সময় কাটানোর জন্য পার্কগুলোতে খুব যায়। সকাল থেকে গিয়ে ওখানেই খাওয়া দাওয়া করে, বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা থাকে তো তারা খেলতেও পারে সেখানে। এই যে দেখুন এই পাশটায় কত লোকজন বসে আছে, বাচ্চারা সব দূরে খেলছে আর বড়রা বসে বসে গল্প করছে। অন্য পাশগুলোতেও প্রচুর লোকজন রয়েছে, সারাটা দিন তারা পার্কে ভীষণ এনজয় করে। তারপরে এখানে যেহেতু সবসময় সেই ওই বিল্ডিং রাস্তা সেই একই জিনিস, তো সেই জন্য মানুষজন ছুটির দিনগুলোয় কী করে, গাছপালা বেশি যেখানে আছে বা সি বিচ এই জায়গাগুলোতে খুব বেশি যায়।
এখানে আর একটা বিশেষ জিনিস দেখেছি, লোকজন কিন্তু খুব কুকুর ভালোবাসে। তো এখানে বেশিরভাগ লোকজনেরই কুকুর রয়েছে, তো তারা তাদের প্রিয় পোষ্যটিকেও তাদের সাথে করে নিয়ে আসে পার্কে। অনেকক্ষণ পার্কে ঘোরা হলো, চলুন এবার একটু সানসেট দেখে আসি। এখন আমরা যাচ্ছি ব্রুকলিন পার্কের মধ্যে দিয়ে, একটু পরেই পৌঁছে যাব সেই বহু আকাঙ্ক্ষিত জায়গাটায়, যেখান থেকে সানসেট ভিউটা জাস্ট অসাধারণ দেখতে লাগে। চলুন তাড়াতাড়ি যাই। এই যে প্রায় এসে গেছি। ওফ, দেখুন জাস্ট ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে, ভাষায় জাস্ট প্রকাশ করা যাচ্ছে না। আর এই যে ব্রিজটা দেখছেন সামনে, এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রুকলিন ব্রিজ। শাহরুখ খানের মুভি সিনটা মনে পড়ছে? যত সন্ধে নামছে জায়গাটাকে যেন ততই সুন্দর লাগছে। এরপর যখন অনেকটা সন্ধে হয়ে যাবে তখন আসবে সেই স্বর্গীয় অনুভূতিটা। চলুন আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক। ওই যে দূরে ক্রুজগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো বিভিন্ন প্রাইভেট ক্রুজ। এখানকার লোকজনের তো কোনো টাকা পয়সার অভাব নেই, তো উইকেন্ডে উইকেন্ডে ওরা এরকম বেরিয়ে পড়ে প্রাইভেট ক্রুজগুলো চড়ে, বন্ধুবান্ধবদের সাথে সারা দিনটা কাটায়, এখানে খাওয়া দাওয়া করে, পার্টি করে, আবার এখানে এরকম স্কাইলাইন ভিউ এনজয় করে। তো এই প্রাইভেট ক্রুজগুলোর জন্য খরচ অনেক হয়, কিন্তু এখানে লোকজনের যেহেতু টাকা পয়সার কোনো রকম সমস্যা নেই, ওরা খরচ করে, এনজয় করে, ভালো লাগে ওদের। চলুন সানসেট ভিউটা আমরাও একটু উপভোগ করি। এখান থেকে ব্রুকলিন ব্রিজের অসাধারণ ভিউ পাওয়া যায়, আবার ব্রুকলিন ব্রিজ থেকে দেখলে গোটা নিউ ইয়র্ক সিটিটার দারুণ ভিউ পাওয়া যায়। ব্রুকলিন ব্রিজের উপর থেকে এম্পায়ার স্টেট বিল্ডিং, ফ্রিডম টাওয়ার মানে যেটা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, তারপর স্ট্যাচু অফ লিবার্টি, প্রত্যেকটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনস খুব সুন্দর দেখা যায়। এখন ঠিক রাত 9টা বাজছে, অসাধারণ লাগছে দেখতে এই সময়টা, পুরো মায়া নগরী মনে হচ্ছে, চারদিকে একদম ঝকঝক করছে। তো যাই হোক, আমরা তো দারুণ এনজয় করলাম, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, নিজের লোকেদের মধ্যে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।